লিটন দাসকে নিয়ে কি বলবো, বলার ভাষাই হারিয়ে ফেলেছি। এলপিএল এর অভিষেক ম্যাচে খেলেছেন এমন শট, এর এক ম্যাচ পরেও খেললেন সেম একই শট। হাস্যকর শটে উইকেট বিলিয়ে 7 বলে 8 রান করে সাজ করে ফিরেন লিটন দাস। বাইরের দেশে বাইরের মাটিতে কিভাবে খেলতে হয় সেটি হয়তো ভুলে গিয়েছেন লিটন দাস, শিখতে পারেন সাকিব আল হাসানের কাছ থেকে। আদৌ কি তিনি সেটি শিখছেন? টিম সেভুডের রিপ্লেস হিসেবে লিটন দাসকে দলে ফেরায় গোল টাইটলস, কিন্তু গুরুত্বপূর্ণ কোয়ালিফাই ম্যাচে লিটনের চাতা অবস্থা। প্রথম ম্যাচে 4 বলে 1 রান করেন, পরের ম্যাচে 7 বলে 8 রান করে আউট হন। প্রথম ম্যাচে যেভাবে ক্যাচ তুলে আউট হয়েছেন, ঠিক এক ম্যাচ পরে সেমভাবে আউট হয়েছেন। লিটন দাসের এই উড়ন্ত শটে তিনি বারবার আউট হচ্ছেন, সেটি কি তিনি আদৌ বুঝতে পারছেন? তিনি এমন জায়গায় শট খেলছেন যেখানে ফিল্ডার থাকে, আর ব্যাটের সাথে বলের টাইমিংও মিলাতে পারছেন না। লিটন দাস কবে এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারবে সেটি এখন দেখার পাল্লা। আশা করি খুবই তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে লিটন দাস। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।